সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত ফেরদোস আজ আমরা কথা বলবো কারাগার ও ক্ষমতা প্রিয় দর্শক এই বিষয়ে কথা বলবার জন্য চারজন বিজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে যোগ দিয়েছেন আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই আমাদের সঙ্গে আছেন সম রেজাউল করিম বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আপনাকে আলোচনায় স্বাগত আছেন ইফতেদার আহমেদ সাবেক বিচারক ও কলামিস্ট আপনাকে স্বাগত সাবেক তথ্য প্রতিমন্ত্রী उद्धव বৈদ্য বাবু সাইদ আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাকে ওয়েলকাম এবং আছেন সাবেক সংসদ সদস্য মেজর মোহাম্মদ আクトル জামান অবসরপ্রাপ্ত আপনাকে স্বাগত প্রিয় দর্শক এই অনুষ্ঠান আপনাদের চাইলে আপনারা তর্ক তুলতে পারেন পোস্ট করতে পারেন মতামত দিতে পারেন আমরা আলোচনায় যাব প্রথমে মেজর মোহাম্মদ আクトル জামান আপনাকে দিয়ে শুরু করতে চাই তার আগে কতগুলো আজকের দিনের আপডেট আপনাকে বলে নেই কারাগারে খালেদ জিয়াকে দেখে ফিরেছেন তার সজনেরা ওবাদুল কাদের বলেছেন দুর্নীতিবাজকে ভাত প্রাপ্ত চেয়ারপারসন করা হয়েছে নৌমন্ত্রী বলেছেন আপিল করলে খালেদা সাজা বাড়তেও পারে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না শেখ ফজলুল করিম সেলিম রূপগঞ্জে এমপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী নিহত খালেদা জিয়া রায়ের প্রতিবাদে কোনো লোক মাঠে নামেনি নৌমন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি বিএনপি নির্বাচন থেকে দূরে রাখতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে বিশ্লেষণ হাজির করতে ধন্যবাদ আপনাকে আমি প্রথমে শুরু করি আমাদের এই নৌমন্ত্রীর বক্তব্য দিয়ে আজকে সারা বাংলাদেশে সারা এমন নাই যেখানে চাকরি বাঁচানোর জন্য যে কোথাও নামে নেই বাবু তুমি নৌকা চালাও নৌমন্ত্রী নিয়ে ওখানে থাকো আর রাজনীতি করতে আসো যেখানে তোমার কি বলে সাধারণ সম্পাদক সাহেব চিৎকার করে বেড়াচ্ছেন যেতে নাকি কোনো ওই দেশের ক্রাইসিস হয় না হয়েছে আমি এই ক্রাইসিস নিয়ে এসছো বিএনপি এগুলো জানিও ক্রাইসিস শব্দ তোমার মাথায় ঢুকছে ক্রাইসিস কোথায় হলো আর সেখানে সে বলছে কোথা হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পুলিশের আসতে পর্যন্ত হয়ে গেছে মসজিদ থেকে বেরিয়ে মানুষ হেঁটে বাড়িতে আসবে আপনি দিচ্ছেন না আজ আমার কিশোরগঞ্জে বারো জন কর্মীকে ধরে নিয়ে গেছেন আমার জেলা সহ সভাপতি নিয়ে বার কাউন্সিল নিয়ে আমার প্রফেসর জালাল তারপরে আমাদের গাউ তারপরে আমাদের ইসরাই নেতৃত্ব সাংগঠনিক সম্পাদক তাই ধরে নিয়ে গেছেন আর এই বোকা বলতেছে কি আর মন্ত্রী হলে অত চোখ খানো হয় না মিনিস্টার্স মিন মিনিস্টার অফ দ্য কান্ট্রি তুমি দেশ কি হচ্ছে না হচ্ছে দেখো আর সে বলে বেড়াচ্ছে আমি নাই আর আপনি বলেছেন যে মহাসচিব আপনাদের সাধারণ সম্পাদক বলেছেন দুর্নীতিবাজকে বিএনপির

বিচারের নামে প্রহসন করে আজকে হত্যা করেছেন আজকে একটা রাজনীতিবিদ প্রমাণ করলেন আর একজন রাজনীতিবিদ দুর্নীতিবাজ রাজনীতি প্রমাণিত হলো কালকে আপনার ভাগ্যে সেই নিশ্চিত হবে এটা যদি কোন সরেচার কোন মার্শাল গভর্নমেন্ট দিত রাজনীতিবিদদের পানিশমেন্ট আমি বুঝতাম যে ঠিক আছে রাজনীতিকে কন্ডেম করার জন্য দেওয়া হচ্ছে এটা আজকে একজন রাজনীতিবিদ হয়ে আরে প্রধানমন্ত্রী দুর্নীতির জন্য কোনো আইন লাগে না

কিন্তু আমি টেলিফোন করে বলবো ওকে চাকরি দাও ডিসির বা এসপি ঘাড়ে কটা মাথা আমি স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলবো চাকরি দাও তাকে দিবে না এটা বেআইনি না সম্পূর্ণ বেআইনি এটা কিন্তু করতে হবে তাকে বিসিএস পর্যন্ত টেলিফোন করলে চাকরি হয় পোস্টিং যে কোনো পোস্টিং আজকে বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি প্রধান বিচারপতি আগে ভাবতাম প্রধান বিচারপতি একটা নিয়ম কারণের মধ্যে হয় এখন প্রধান বিচারপতি চাকরিও যায় আঙ্গুল

পার্লামেন্টে বলছে ভুসিচুর চুসি চোরখন চুরি করে নিয়ে আসতো মাইট দিস ইজ অর্থাৎ কৃষ্ণ নি রাজনীতিবিদরা টাকা পয়সা মানুষকে দিবে না এটা কিন্তু দুর্নীতি বলা হয়

রাজনীতি করলে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে কিংবা দুর্নীতি করতে হবে এমনটি না দুর্নীতি এক বিষয় আর রাজনীতি এক বিষয় আপনি যে কথাগুলো বলেছেন নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সবকে এক করে গোল করে তাল পাকিয়ে আপনি ঢিল সরেছেন অর্থাৎ নির্বাহী বিভাগ ক্ষমতা আইন বিভাগ বিচার বিভাগের উপর কতখানি প্রয়োগ হয় সেটা আপনি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন এই কিন্তু আপনি যে অঙ্গনের হেলনে অনেক কিছু হয় আসলে আমি যদি সংবিধান দেখি তাহলে এই তিনটি বিভাগ বিভাগে কিন্তু রাষ্ট্রের তিনটে স্তম্ভ এবং পরস্পর ভারসাম্য রাখার জন্য আছে তার সাথে সাথে এটাও ঠিক তারা পৃথক তারা যার যার কাজ সুনির্দিষ্টভাবে সংবিধানে আছে সেই সংবিধান মোতাবেক তারা কাজ করবে অর্থাৎ আইনসভা আইনসভা যদি কোনো আইন তৈরি করে সেটা যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ যতখানি হয় এটা সাতের কথা বলছি আমি অনুচ্ছেদ ততক্ষণে বাদ চলে যাবে কিংবা কেউ কেউ যদি বিক্ষুব্ধ হয় সংক্ষুব্ধ হয় একশো দুইয়ের অনুসারে যদি কেউ রিড করে তাহলে সেটা চলে যাবে আজকে রাজনীতি করলে যে দুর্নীতি করতে হবে এর প্রমাণ কিন্তু নেই অনেক জায়গায় নেই আমি বাংলাদেশের ইতিহাস আমি যদি বলি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজুদ্দিন আহমেদ পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুর্নীতি এদের স্পর্শ করে নেই তারা স জায়গায় স্বমহিমায় দৃঢ়চিতভাবে আদর্শবাদী হয়ে তারা কাজ করেছেন এবং কেউ কিন্তু এতটুকু প্রশ্ন অনুহীন করতে পারে না এদের সম্পর্কে এমনকি মনসুর আলী যে প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সম্পর্কে নাই এসব বাদ দিয়ে স্বৈরাচার ইশাক যিনি এই দুর্নীতির ভিতরে ডুবে থেকে সাজাপ্রাপ্ত হয়েছিল এবং তাকে আমরা চিহ্নিত করতে পারি এটা প্রেসিডেন্সিয়াল কিন্তু সিস্টেম বাংলাদেশের এ প্রধানমন্ত্রী খালেদা জিয়া দণ্ডিত হলেন রাজনীতি করার জন্য দণ্ডিত হয়েছে এমনটি না দুর্নীতি করার জন্য দণ্ডিত হয় রাজনীতি করার জন্য দণ্ডিত হলে তার বাংলাদেশের কয়েক লক্ষ যে মানে কর্মী আছে নেতা আছে তাদের সবাই দণ্ড পাওয়ার কথা রাজনৈতিক আচার আচরণ তার ব্যবহার যেমন ত্রিপুরা মানিক সরকার সেদিনের পেপারে দেখলাম এক হাজার টাকা তার ব্যাংকে নেই আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আমাদের দেশের ভাই মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীকালে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম শিল্পমন্ত্রী ছিলেন তার মৃত্যুর পর তার বাড়ি নিলামে বিক্রি হয় এরকম একটা অবস্থা ছিল তাহলে দুর্নীতি কোথায় স্পর্শ করছে আবু সাঈদের দুর্নীতি জীবনে পাবেন না

জি অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করবার জন্য ইকতেদার আহমেদ সাবেক বিচারক আপনি যদি বলেন জি খালেদে জিয়ার কালকে যে রায় ও তার প্রেক্ষাপটে রাজনৈতিক তাৎপর্যের কথা বলছে অনেকে বলছেন এর না আইনি তার চেয়ে বেশি এটা পলিটিক্যাল আপনি কি ভাবে দেখছেন এখন দেখেন যেটা রায় যেটা হয়েছে রায় তো আপনাকে মানতে হবে যে দেশের আইন অনুযায়ী প্রতিষ্ঠিত আদালতের মাধ্যমে এই রায় হয়েছে এখন এই রায়ের উনি বা দেশের একটা বড় রাজনৈতিক দল ওই দলের ধরেন লক্ষ কোটি সমর্থক রয়েছে দ্বারা সকলেই সংক্ষুব্ধ হওয়ার পরবর্তী রায়ের যদি প্রতিবিধান বা প্রতিকার চাইতে হয় তাহলে আপনাকে উচ্চতর আদালতে যেতে হবে এবং উচ্চতর আদালতে আপনি যখন যান আপনি যখন আপিল করেন তখন কিন্তু আপনারা যে মেমোরেন্ডাম অফ আপিল যেটা করা হয় মেমোরেন্ডাম অফ আপিল লেখে যে আহ নিম্ন আদালত আহ সঠিকভাবে আইন অনুধাবন করতে পারেন নাই নিম্ন আদালত অন্যায়ভাবে এখানে সাজা দিয়েছেন নিম্ন আদালত এই সাজা প্রদান করতে গিয়ে ভুল করেছেন এই ধরনের কথা কিন্তু বলা হয় এখন ওনারা যখন এই যে এই মামলাটা যখন আপিল করবেন তো আপিল করার সময় এটা তো ধরেন এই যে সার্টিফাইড কপি প্রাপ্ত হওয়ার পরে তো আপিল করবেন তো আমরা সচরাচর দেখেছি যে পাঁচ বছরের সাজা এটা এখানেই হচ্ছিল ফোর জিরো নাইন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ তো পাঁচ বছরের সাজা এটা হচ্ছে হলো আমরা বলতে পারি যে শর্ট সেন্টেন্স তো সচরাচর দেখা যায় এই ধরনের শর্ট সেন্টেন্সের ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন আপিল পরবর্তী উইদাউট এন্টারিং ইন টু ম্যারিট অব দি কেস ইউজি গ্রান্টস বেল এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে এই মামলাটা যখন বিচারাধীন ছিল থ্রু আউট দ্য পিরিয়ড অফ ট্রায়াল উনি জামিনে ছিলেন এবং উনি জাস্ট কাস্টোডিতে গেলেন হচ্ছে যেদিন জাজমেন্টটা প্রোনাউন্স হলো এবং কেন ওনাকে কাস্টোডিতে যেতে হয়েছে যেহেতু সেন্টেন্সটা হচ্ছে হলো মোর দেন ওয়ান ইয়ার এখানে যদি ইফ দ্য সেন্টেন্স ইজ ওয়ান ইয়ার অর বিলো ওয়ান ইয়ার সেখানে কিন্তু বিচারিক আদালতের একটা জামিন দেওয়ার সুযোগ ছিল তো সেই সুযোগটা যেহেতু সেন্টেন্স এক বছরের অধিক সেই সুযোগটা হয়তো দেওয়া যায়নি আর তো এখন যদি ধরেন এখন এটা অনেকে অনেকভাবে এটা বিশ্লেষণ করছেন যে ওনার যদি যেহেতু এই সাজাটা দুই বছরের অধিক আমাদের সংবিধানে এবং রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার সেখানে যে বিধান আছে সেখানে বলা হয়েছে যে যদি নৈতিক স্খলন জড়িত কারণে মরাল টার্পিটিউড যেটা সংবিধানের 66 অনুচ্ছেদের 2 ধারা অনুযায়ী এবং যেটা ইতে আছে যে নির্বাচনে অংশ নিতে পারবেন না এর ব্যাখ্যা যদি বলেন আপনি সেখানে বলা আছে যে যদি দুই বছরের যদি সাজা হয় এবং সাজা ভোগ পরবর্তী দুই বছর বা তার অধিক মেয়াদের যদি সাজা হয় সাজা ভোগ পরবর্তী পাঁচ বছর অতিক্রান্ত না হলে নির্বাচনে করতে পারবেন না এখন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী নিয়ম হচ্ছে হলো যে যখনই আপনি একটা সাজা হল আপনার ট্রায়াল কোর্স সাজা দিল আপনি এটার অ্যাগেস্টে যখন অ্যাপিলে যাবেন তাহলে অ্যাপিলি কনসেন ট্রায়াল এখন আমাদের দেশের ক্ষেত্রে এটা কিন্তু আইনগতভাবে কোনো ব্যাখ্যা নেই বাট আমাদের উচ্চ আদালতের দুটো সিদ্ধান্ত আছে এবং একটা কনফ্লিক্টিং সিদ্ধান্ত আছে সেখানে যদি আপনি আর্টি সেকশন ফোর টোয়েন্টি সিক্স দেখেন সেকশান ফোর টোয়েন্টি সিক্সে বলা আছে যে যদি উচ্চ আদালতে যখন বার অ্যাপিলেট কোর্টে যখন আপিল করা হবে অ্যাপিলেট কোর্ট তখন এটা হচ্ছিল এক্সিকিউশন অফ স্টে অফ দি এক্সিকিউশন অফ দি সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের অর্থাৎ দণ্ডাদেশের কার্যকারিতা যদি অ্যাপিলেট কোর্ট যদি স্থগিত করে দেয় তাহলে

নির্বাচন করছে তাহলে বেগম জিয়া ক্ষেত্রে কি পাঁচটি আসনে বেগম জিয়া কি নির্বাচন করতে পারবে না জি অনেক ধন্যবাদ আমার মনে হয় আপনার উত্তরের সঙ্গে খুব প্রাসঙ্গিক এটা যদি বলেন যে হোসেন মোহাম্মদ এরশাদ কোন ধারায় পেরেছিল আর খালেদা জিয়ার ক্ষেত্রে কি ঘটবে না এখন দেখেন আপনার হচ্ছে হলো যে যদি ওনাকে যদি যদি জামিন দেয় তো জামিন দেওয়ার অর্থ হচ্ছে হলো উনি তো আর এই যে ওনার যে এই যে সাজাটা এটা তো আর কাউন্ট হচ্ছে না তো জামিন দেওয়ার অর্থ হচ্ছে হলো যে এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সাজাটা হচ্ছে হলো এটার অপারেশন বা এটার এক্সিকিউশনটা স্টে হয়ে যাচ্ছে সাপোজ ধরেন যদি একজন ব্যক্তি এক মাস কারাভোগের পরে উনি জামিনপ্রাপ্ত হলেন এরপরে ধরেন যে দুই বছর বা তিন বছর পরে অ্যাপিলেট কোর্ট যে নিম্ন আদালতের সিদ্ধান্তটাই ভয়াল রাখলো তখন কি করবে তখন হচ্ছিল তাকে সেদিনই আবার উনি কাস্টোডি দিয়ে চলে যাবেন এবং চার বছর এগারো মাস তাকে সাজা জামিনের ব্যাপারে ট্রায়াল কোর্ট যে এই পাওয়ার এনজয় করে অ্যাপিলেট কোর্টও কিন্তু একই ধরনের পাওয়ার এনজয় করে তো সুতরাং আমি মনে করি যে যদি উনি যদি আপিলেট কোর্ট থেকে যদি জামিন প্রাপ্ত হন সেক্ষেত্রে এবং আপিলট কোর্ট যদি প্রথমত যখন ওনারা আপিল দায়ের করবেন আপিলেট করতে রেকর্ডটা কল ফর করবেন রেকর্ড কল ফর করার পরে রেকর্ড আসার পরে আপিলেট যদি এক্সিকিউশন অব দি সেন্টেন্সটাকে যদি স্টে করে দেয় সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো বাধা নাই আর ওই যে একজন ওই যে প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছেন যে উনি বলেছেন যে এরশাদ সাহেব কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে আমি কিন্তু নির্বাচন কমিশনে উপসচিব আইন হিসাবে কর্মরত ছিলাম এবং ওইটা লিগাল অপিজিশন আমি দিয়েছিলাম এরশাদ সাহেবের ওই মামলায় তো আমরা সেখানে বলেছিলাম যে সেখানে দুইটা বিষয় ছিল এসাদ সাহেবের তখন দশ বছর সাজা হয়েছিল অস্ত্র আইনে এবং যখন সাজা হয় তখন আবার ঢাকা যখন এই যে সাজা হয় এবং তখন জেলা জজ ছিলেন হয়েছে হাবিবুল্লাহ সাহেব উনি জেলা জজ ছিলেন তো উনি সাজা দিলেন তো এখন তখন আমাদের ব্যাখ্যা ছিল যে অস্ত্র আইন যেটা এটা মরাল মধ্যে পড়ে না নাম্বার ওয়ান এটা ওনাকে অস্ত্র উপহার দেওয়া হয়েছে ইরাকের

সুতরাং যেহেতু চূড়ান্ত বিচারে যতক্ষণ পর্যন্ত না অর্থাৎ চূড়ান্ত বিচার মানে অ্যাপিলেট ডিভিশন অ্যাপিলেট ডিভিশন দ্বারা উনি যতক্ষণ পর্যন্ত না এই যে দশ বছরের সাজা যদি অ্যাপিলেট ডিভিশনে বহাল থাকে সেক্ষেত্রে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে বাড়িত হবেন তো এশাদ সাহেবকে যেহেতু উনিশশো ছিয়ানব্বই সালে দশ বছরের সাজা নিয়ে এবং উনি কিন্তু জামিনও প্রাপ্ত হন নাই উনি কিন্তু জেলে থাকা অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন তো বাংলাদেশে তো এটা একটা

লন্ডন থেকে এনে সাজা দেওয়ার কোন ব্যবস্থা কি সরকার করবেন এক আর দ্বিতীয় কথা হলো একটা দলের প্রধান এবং দ্বিতীয় প্রধান দুই তিন দুইজনকে বাংলাদেশের আদালত দুর্নীতিগ্রস্ত হিসাবে সাজা দিল

বৈশিষ্ট্যের অংশ আজকের এই আলোচনার ভিতরে শুধু না আমি এই আপনার আলোচনা অনুষ্ঠানে আসার পূর্বে এ নিউজের ওনার একটা বক্তব্য যেটা ভাইরাল হয়ে গিয়েছিল ফেসবুক ইউটিউবের জন্য সেটা দেখতেছিলাম এক কয়েক মিনিট পূর্বে আপনিও তো 마শাআল্লাহ শুধু অনসাইডেড বক্তব্য যেগুলো সেগুলো উপস্থাপন করলেন আলোচনায় আদার সাইড কি বলছে এই जजমেন্টের প্রেক্ষিতে সেটা কিন্তু আপনি আনেন নাই আনসেন ওবাদুল কাদের কি বলছেন নৌমন্ত্রী কি বলছেন অন্যান্যরা কি বলছেন সেটা আমার মনে হয় পাশাপাশি আদার সাইড থেকে একটা কম্পিটেন্ট কোর্টের জাজমেন্টের প্রেক্ষিতে যে বগুলা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আসলো দুইটাও যদি আপনি উপস্থাপন করতেন তাহলে বোধহয় আমরা যারা আলোচক হয়েছি তারা দুইটার ভিতর থেকে গুণাগুণ নিয়ে আলোচনা করতে পারতাম সেই জন্য মনে হয় যেন একপাক্ষিক বিষয়ের আলোচনার ভিতর আমরা চলে গেছি একটু হেল্প করে রেখে জি উনি তো বিচারক যা করছে ওটা হয়ে গেছে এই জাজমেন্টের প্রেক্ষিতে সরকারি দলের নেতারা কোথায় কি করছেন এইটা বলছেন এই জাজমেন্টের পরে বিএনপি যে সব কথাবার্তা গুলো বললেন সেগুলো কতটা যুক্তিসঙ্গত কতটা যুক্তিসঙ্গত নয় তার কিছু ধরানো যদি ওনার স্ক্রিপ্টে সেইটা আমি কালকে বলেছিলাম কারণ আমার এখন মনে আছে কালকে রুল করি আমি একটু বলি নাও আমি একটু বলি রুল কোভিজবে বলেছেন এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিহিংসার রায় তিনি বলেছেন মির্জা ফকুর বলেছেন এটা ইতিহাস ক্ষমা করবে না এটা একটা মিথ্যা মামলা আর বিএনপি পক্ষতে তারা বলেছে রায় প্রত্যাহার করেছে আমি কালকেটা বলছিলাম আজকে কি আমরা শুধুমাত্র আমলি লীগের কে কি করছে বক্তব্য রাখছে সেটা নিয়ে আলোচনা করেছি সেটা প্রধান পেয়েছে আর বিএনপি লোকজন কিছু সমাবেশ করেছে সেটা কিন্তু আমি বলেছি

এতে আমি দেশের একজন নাগরিক হিসাবে বা আওয়ামী একজন কর্মী হিসাবে আমি কিন্তু উৎফুল্লিত নই কারণ একটা দেশের রাজনীতিক দুর্নীতির দায়ে কারাদণ্ড হবেন এই মেসেজটা যারা রাজনীতির সঙ্গে আমরা সংশ্লিষ্ট শুধু তারা না রাজনীতির বাইরেও যারা আছেন সমর্থক বা বিভিন্ন জায়গার সেই মানুষদের জন্য এটা সুখের খবর না এটা একটা মেসেজ খুব খারাপ তবে আমি নাগরিক হিসাবে যেটা মনে করি এর পাশাপাশি যে বিষয়টাকে আমরা ফিল করি যে মানুষের একটা কনসেপ্ট হচ্ছে যে রাজনীতি যারা করেন তারা ধরা সর উঠবে ওদের মধ্যে দুর্নীতি মামলা হোক মার্ডার কেস হোক অন্য কিছু হোক ব্যাংকের টাকা লুটপাট করুক যাই করুক না কেন দিচয়ে দেখে বিভিন্ন জিগ জাগ পথে করে বেরিয়ে যাবে ওদের কিছু হয় না এরাও যে অ্যাকাউন্টেবল হতে পারে কনস্টিটিউশন বলছেন অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল অ্যান্ড এনটাইটেল ইকুয়াল ট্রিটমেন্ট বাই দিল সেই কথাটা যে শুধু ওই জায়গায় থাকতো সেটা না রাজনীতিকরা যে এই জাজমেন্টে হাইকোর্টে ঠিকবে কিনে অ্যাপিলেট ডিভিশন ঠিকবে কিনে সেটা পরের কথা কিন্তু এদেরও যে বিচার হয় সেই জায়গাটা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পার্টিকুলারলি একজন আরজন বলছেন না উনি দলের ভিতরে কর্মী সভায় সবখানে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন বরিশালে উনি যে জনসভাটা ছিলেন সেই ডায়াস আমি ছিলাম সেখানে তার সবচেয়ে মুখ্য বক্তব্যটা যেটা ছিল গার্ডিয়ানদের বলছিলেন যে আপনার সন্তান মাদকাসক্ত হয় কিনা ইফটিজিও যায় কিনা বিপথে যাচ্ছে কিনা জঙ্গিবাদে যাচ্ছে কিনা অভিভাবক হিসাবে আপনাদের দায়িত্ব আছে এটা কিন্তু রাষ্ট্র নায়ক বক্তব্যটা উনি রেখেছিলেন কিন্তু ওই পার্টটা প্রধান্য পায় নাই এই কারণে বেগম খালেদা জিয়ার হয়েছে ওটাই লিড হয়েছে ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্টিং মিডিয়ায় সঙ্গত কারণে ওই প্রসঙ্গের বক্তব্যটাও লিড পেয়েছে এই জরুরি একটা চাপটারও কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে এখন প্রাসঙ্গিক আলোচনা আসি আক্ত বলছেন যে প্রধানমন্ত্রী রাজনীতিকে কলঙ্কিত করেছেন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে এটা সম্পূর্ণ রূপ অসত্য কথা আমার অত্যন্ত প্রিয় মানুষ এটা বলছেন অসত্য বলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু বাস্তবতা বলতে হবে শেখ হাসিনা এই মামলার কোনো পার্টি না মামলার বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশন সাক্ষী বিভিন্ন স্তর থেকে আসা মানুষগুলো আর আসামি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং অন্যরা এই ক্ষেত্রে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজা দেওয়ার মতো কোনো সুযোগ তার ছিল না তার কোনো ইন্টারফারেন্স ওই জায়গায় নাই ফলে তিনি সাজা দিয়েছেন এই যে বক্তব্যটা এই বক্তব্যটা একেবারেই আমার মনে হয় প্রচন্ডভাবে একটা অবিচার সুলভ কথা অত্যন্ত বোদ্ধা মানুষ হিসাবে উনি বলার কথা না আজকে কেন বললেন আমি ঠিক জানি না দ্বিতীয় একটা বলছেন যে ব্যাংকের টাকা নিয়ে বিতরণে অনিয়ম এবং দুর্নীতি হয় যেটা প্রধানমন্ত্রীর ত্রান্ত হবিলে আসে ট্রু এবং এটা অনিয়ম অনেক জায়গায় হয় এটা সত্য এই টাকা না নিয়ে রাষ্ট্রে খালেদা জিয়া ক্ষমতায় থাকুন শেখ হাসিনা থাকুন এরশাদ থাকুন আর মেজর আক্তারুজ্জামান থাকুন যে নিয়ে দায়িত্বে থাকুন না তাদের বাড়ির থেকে টাকা এনে ত্রাণের টাকা ডিস্ট্রিবিউট করতে তারা কোন রকম সুযোগ নাই রাষ্ট্রের নিয়মটাই হচ্ছে অন্যের ডোনেশন অথবা ট্যাক্সের টাকা সেখান থেকে যে টাকা আসবে এটা ডিস্ট্রিবিউট করবে বেগম খালেদা জিয়ার মামলার সঙ্গে ওইটাকে মিলে গেলে আবার আলাদা জিনিস হয়ে যাবে একটার সঙ্গে এটা মিলে ঠিক হবে না বেগম খালেদা জিয়ার মামলার আদ্যপন্ত নিয়ে বিচ্ছিন্নভাবে যে যেখানে সুবিধা আলোচনা করে যাচ্ছি আমার টোটাল ডকুমেন্টসটা আমি নিয়ে এসছি সমস্ত তথ্য প্রমাণ এই জায়গাটা কিন্তু ভিন্ন জায়গা বাইরের থেকে একটা ফান্ড আসছে বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী সেই ফান্ডটা যেভাবে ব্যবহার করতে হবে ট্রাস্টের মাধ্যমে করলে ট্রাস্ট কি হবে কিভাবে ডিস্ট্রিবিউট হবে এটা নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন পালন না করা ব্যক্তির নামে অ্যাকাউন্টে টাকাটা চলে যাওয়া পরবর্তীতে সাত বছর ছয় বছর পরে ওই টাকা আবার ব্যাক করে দেওয়া যে টাকাটা তো বেড়েছে এখন যদি বিষয়টা এরকম হয় ওনার উদাহরণ তো দ্বিতীয়বার দেওয়া যাবে না ওনার নাম ধরে ইক্তাদার সাহেব হয়তো ব্যাংক থেকে টাকা নিলেন টাকা নেওয়ার পরে নিয়েছেন তা বলছি না নেওয়ার পরে উনি টাকাটা দীর্ঘদিন যে কাজের জন্য নিলেন সে কাজে ব্যবহার করলেন না ব্যাংকে টাকাও ফেরত দিলেন না ওনার বিরুদ্ধে প্রসিডিং ইনিশিয়েট হওয়ার পরে উনি অন্য ইন্ডাস্ট্রি করছেন বিক্রি করে এনে বললেন আরে টাকা তো আমি ইনভেস্ট করছিলাম আর এক জায়গায় টাকা বেড়েছে অপরাধটা কি করছি ল বলছে আপনি যেখানে যে পারপাজে টাকাটা আসছে ওই কাজে পারপাজে ব্যবহার করতে হবে তাহলে 1991 সালের ইনিশিয়েশন অফ ট্রাস্ট 1993 সালে আপনি টাকা পেলেন 93 থেকে 2018 পর্যন্ত এর ভিতর ট্রাস্টে একটা অফিসও করলেন না একটা এতিমও আনলেন না কোন এতিমের কল্যানে 10 টাকা একটা স্টাইপেন্ডও দিলেন না টাকাগুলো ব্যক্তির অ্যাকাউন্টে গেল আপনি শুনেন 13 টি অ্যাকাউন্টে টাকা ডিল হয়েছে এই মামলাটা 8 জন বিচারক পরিবর্তিত হয়েছে তিনশো দিন ওয়ার্কিং ডে এই মামলার কাজ চলেছে চার বছর এই মামলার কার্যক্রম দিচয়ে দ্যাটয়ে হ্যাং করে রাখা হয়েছে এবং মাননীয় সাবেক প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রাজনীতির পূর্বাপর ইতিহাস যেটা এই মামলার সঙ্গে রিলেভেন্ট না সেটাও নিয়ে আসছেন আদালতের সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন ছিল যে এই প্রশ্নগুলো আর আপনি রিপ্লাই দেন সেই প্রশ্নের রিপ্লাই আসে নাই এ কারণে আমাদের বিদ্যমান আইনে জাজমেন্ট সঠিক কি বেঠিক এটা অ্যাপিলেট কোর্ট দেখবে বিদ্যমান আইনে অপরাধ সংগঠিত হয়েছে সে কারণে তাকে সাজা দেওয়া হয়েছে এর ভিতরে শেখ হাসিনাও বুঝবেন পরে কি হবে আক্তার ভাই যেটা খুব উচ্ছ্বাসের সঙ্গে বললেন শেখ হাসিনা বুঝবেন এইটা হতে পারে রাজনীতি মানুষ তো ফেরেস্তা হতে পারে অপরাধ শেখ হাসিনার হতে পারে অন্যেরও হতে পারে কিন্তু বাংলাদেশে শুধু না আপনি সাউথ এশিয়ায় পলিটিক্যাল লিডার যারা এখন বেঁচে আছেন তাদের রাজনীতি লেন্থ যদি দেখেন আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি যে তাদের ভিতরে সবচেয়ে দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এবং রাজনীতির বিরোধী দলে রাজনীতির সরকারি সব জায়গায় মিলে শেখ হাসিনার চেয়ে ওয়েল স্ট্যান্ডার্ড এবং মেচুয়ার্ড পলিটিশিয়ান দ্বিতীয়টা নাই যারা পলিটিক্যালিভ আছেন তার সব কাজ সঠিক হয়েছে কথা বলছি না ওই জায়গার থেকে এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ড তাকে রিকগনাইজ করছেন বিশ্বের সেরা সৎ সাহসী পরিশ্রমী রাষ্ট্রনায়ক হিসাবে আর বিশ্বের অন্যান্য অর্গানাইজেশন কিন্তু তিনজনকে সেনা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করছেন সেই তালিকায় কিন্তু বেগম খালেদা জিয়া একজন এরকম ভাবে কিন্তু রাজনীতির জায়গাটাও যদি আমরা ধরে নিই ওবায়দুল কাদের কি বলছেন ওবায়দুল কাদের দোষের এমন কিছু বলেন না তিনি কেয়ার জায়গা থেকে তিনি কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে জনসভার মঞ্চে বক্তব্য রেখেছিলেন আমি সেখানে ছিলাম তিনি বলছেন যে সুরান এসার উদ্ধৃতি দিয়ে বলছেন যে আল্লাহ বলছে যে তিমের টাকা আত্মসাত অথবা অন্যভাবে নষ্ট করাকে আল্লাহ পছন্দ করেন না তাদের ওই অতিমের টাকা তার শরীরে আগুনের মতো প্রবেশ করে আর বলছেন যে অপরাধ করেছে অপরাধের শাস্তি পেয়েছে তিনি বলছেন এটা আদালতের ব্যাপার আমাদের কোনো উচ্ছ্বাস নাই আমাদের কোনো বক্তব্য নাই ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করে বলছেন এখন এই বিচার প্রক্রিয়ার ভিতর থেকে হাইকোর্টে যাওয়ার পরে বেগম খালেদা জিয়া খালাস হতে পারেন বা তার তিনি খালাস না হতে পারেন কিন্তু প্রণিধানযোগ্য যে বিষয়টা দেশের মানুষকে যারা সার্ভ করবেন তিনি এরশাদ হন অন্য কেউ হন খালেদা জিয়া হন শেখ হাসিনা হন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসা তদন্তে সেটা প্রমাণিত হওয়া বিচারে একটা কম্পিটেন্ট কোর্ট কর্তৃক সেই অপরাধটা প্রমাণিত হয়েছে মারবে জাজমেন্ট দেওয়া এই বিষয়গুলোকে ঘিরে প্রসিজিউর আছে প্রসিজিউর আপনি আপিল করেন বিক্ষোভ ডাকেন কিভাবে তাহলে আপনি আইনের শাসে বিশ্বাস করেন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে আলোচনায় ফিরছি কে বলছেন পুরি যদি আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ঢাকা থেকে বলছিলাম মাননীয় মহোদয়ের কাছে যে

আমরা একটু জিরিয়ে নিই আজকে আমরা কথা বলছিলাম কারাগার ও ক্ষমতা আমাদের সঙ্গে থাকুন একটু পরেই ফিরে আসছি প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে আমরা কথা বলছিলাম জনতন্ত্রে গণতন্ত্রে কারাগার ও ক্ষমতা নিয়ে প্রিয় দর্শক আমাদের সঙ্গে আপনারা থাকার জন্য ধন্যবাদ বিরতির আগেcaret কথা আমরা বলেছি বিরতির পরে মেজর মোহাম্মদ আক्तर জামান আপনি যদি বলেন খুব অল্প সময়ে যে বিষয়টা হচ্ছে আমাদের বিচারক সাহেব শুদ্ধ করে বলেছেন যে এখানে কেউ যদি আদালতে কোনো রায় কি বিকৃত হয় সংকুচিত হয় তার আপিল করতে পারে তাহলে বিকৃত হওয়া হুইলেই তোমরা বিকৃত হওয়াটা আইনগত ভাষা এটা আইনি কথা আমি বিকৃত হতে পারি আমি বিক্ষুব থেকে চিৎকার করতে পারবো না আমি না জেল মানি না আর আমি আমি চিৎকার করতেছি আজকে আমি একটা জিনিস আপনাকে জেলা যে জেলায় আপনি রাষ্ট্রপতি দিয়েছেন দুজন মন্ত্রী দিয়েছেন ছয়টা এমপি আপনাদের সেইখানে আজকে আমার বারো জন কর্মীকে আপনি গ্রেফতার করতে হয় মাটি কোথায় এই রায় মসজিদ থেকে বেরিয়ে আসার পরে আপনার পুলিশ এই বারো নাই আপনার মন্ত্রী কোন প্রভাব সেখানে নাই ভাই দিনে দিনে বাড়িয়েছে না শুধু হই বেরিন এই খেলাই খেলা নয় আজকে সংঘ কিন্তু পরিষ্কার ভাষায় বলেছে আপনার শান্ত হন তার মানে কাকে বলছি সন্ত হন আমরা তো শান্ত আছি আমরা শান্ত আছি তাহলে আপনি কি করতেছেন আজকে দুই দিন ধরে যে পুলিশের তাণ্ড আপনি চালিয়েছেন আইনি বিষয়ে সম্পাদক সারা আওয়ামী আপনাকে অনুরোধ করে বলছি বিরুদ্ধে আপনার কাছে আবেদন করছি এই পুলিশ কি কোনো আইনি কাজ করেছে আপনি আমাদেরকে ওয়ান ফোর্টি ফোর জারি করেছেন অথচ কালকে সারাদিন আওয়ামী লীগের মিছিল আপনি ডাকাসা করতে দিয়েছেন জনাব আসাদুজ্জামান সাহেব এই দিন দিন না আরো দিন আছে চোকরান নাই কথা বলেন না আপনি কালকে মিলিটারি মত পুলিশ না ঘুরে ঘুরে আপনি সামাসিদান আপনি পুলিশকে একটা লাগিয়ে কাজে আপনি আমাকে বিচার করবে হাত পা বেঁধে নিয়ে আমরা প্রধানমন্ত্রী এর কথা বলতে চাচ্ছি যে কথাটা আপনার মধ্যে বলতে যাচ্ছি মানে প্রধানমন্ত্রী আপনার দেশে আপনার রাজ্যে আপনার শাসনে আমরা নিরাপদ থাকতে চাই আমি অপরাধ করলে শাস্তি হবে জি কিন্তু আপনি শাস্তির পরে আমি কাটতে পারবো না কান্না করতে পারবো না এরকম প্রধানমন্ত্রী আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী আপনি নির্বাচনে আসেন ভোট নেন আমি আজকে দাঁড়িয়ে এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার মাননীয় আমার বেগম খালেদি জিয়া জেলে যাওয়ার আগে পরিষ্কার বলে গেছেন উনি গত সাত তারিখে দেশের বেগম খালেদি জিয়া সংঘ সম্মেলন বলেছেন পরিষ্কার বলেছেন প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গে আছি

রাজনীতির উপরে কিংবা নির্বাচনের কি প্রভাব পরিষ্কার বলতে বিএনপি দল হিসাবে সংগঠন হিসাবে সুসংগঠিত না আর আগে যে কথাটা বলেছেন যে পুলিশ অত্যাচার পুলিশ আমি তো দেখলাম সারাক্ষণ আমি মানে বেগম খালেদা জিয়ার যাত্রাপথটা ট্রেকিং করে দেখেছি পুলিশ প্রোটেকশন দিয়ে গেছে পুলিশ ওনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে একবার পুরোটাই সেখানে আগের থেকে নিষেধাজ্ঞা জারি ছিল যে মিছিল করতে পারবে না প্রথম মিছিল কারা করে বিএনপি করে সেটা হলো পুলিশ নিয়েছে আজকেও দেখেন বিক্ষোভ মিছিল সেখানে কিন্তু পুলিশ কোনো হয় হয়নি কোন ঝামেলা করে নাই লাঠি চার্জ করে নাই ওনার গলা টিপে ধরেছে না ধরেছে কোন অপরাধে সেটা এখানে এসে জেনারেলাইজ করার কোনো অর্থ হয় না আসলে যে বিষ বিষয়টা সেটা হলো আজ হোক কাল হোক বিএনপিকে নির্বাচনে যেতেই হবে নাহলে আইন অনুসারে নিবন্ধিত দল হিসেবে বিএনপি থাকবে না বিএনপি ধ্বংসের দিকে চলে যাবে সেই জন্য বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী যে কথা বলেছেন বিএনপির উচিত সেটাকে মান্য করার ছাড়া অর্থাৎ শান্ত থেকে নিয়মতান্ত্রিকভাবে প্রতিটি মানুষ যাতে কোন কারণে তাদের ভোট দেবে সেই কারণগুলো ডপ ডাউন করে যেমন ছয় দফা করেছিল পরবর্তীকালে অনেক দফা হয়েছে এগারো দফা রূপরেখা দেওয়া হয়েছে এরকম রূপরেখা দিয়ে সহায়ক সরকারের কথা বলে জনগণকে যদি ঐক্যবদ্ধ করতে পারেন জনগণকে যদি ঐক্যবদ্ধ করে গণভিত্তি তৈরি করতে পারেন তাহলেই বিএনপি টিকবে না হলে কর্মী নির্ভর আন্দোলন কোনো যে তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি কে বলছেন পরিচয় দিয়ে প্রশ্ন জি বলুন আসসালামু আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে माननीय প্রধানমন্ত্রী দুনিয়াছেন দিয়ে ওনার নামে নাকি শুন যে মামলা ছিল 36টা আর বিরোধী দলের নেত্রী নামে মামলা ছিল ছয়টা আসলে যে আমাদের যে বিরোধী দলের নেত্রী যে কারণে কি আপনার কালকে পাঁচ দশরে দা দেওয়া হয়েছে যে ওনার মামলাটা কিভাবে নিষ্কৃত হলে একই দিনে মামলাটা করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই জিনিসটা যদি একটু আমরা অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য মিস্টার ইকতেদার আহমেদ যদি বলেন খুব সংক্ষেপে দেখুন এই যে ওনার তো কনভিকশনটা হয়েছে ফোর জিরো নাইনে এখন যে কোনো অফেন্স যদি কনস্টিটিউট করতে হয় তাহলে সেখানে কিন্তু ওই অফেন্সের যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদান এটার কিন্তু খুব সবল বা সার্থকভাবে উপস্থিত থাকতে হয় এখানে ফোর জিরো নাইনের যে ইনগ্রিডিয়েন্টস একটা ইনগ্রিডিয়েন্টস হল হচ্ছিল অ্যান্ট্রাস্টমেন্ট যে একটা এখানে হচ্ছিল অর্থ হতে পারে বা অন্য কোনো ধরনের সম্পদ হতে পারে ওটা তার কাছে গচ্ছিত থাকবে আর দ্বিতীয় হলো এই যে এন্ট্রাস্টেড প্রপার্টিটা এটা হচ্ছিল ডিজোনেস্ট ডিজনেস্ট্রোয়েশন অথবা কনভার্সন অফ দি এন্ট্রাস্টেড প্রপার্টি ইন হিজ ওন ইউজ তো এখানে ধরেন্টিউজ না অন্য যে কোনো কারোর ইউজ আচ্ছা যাই হোক এখন যে প্রপার্টিতে অ্যাটাচমেন্ট হয়েছে এটা কোনো আমরা কেউ ইয়ে করছি না কিন্তু অ্যাটাচমেন্টের সাথে সাথে এই যে ওই যে যে প্রপার্টিটা অ্যাটাচমেন্ট হয়েছে যেই টাকাটা ছিল ওই টাকাটা তো ইনট্যাক্ট রয়ে গেছে তো এখানে যদি ধরেন আমার যদি যদি একান্তই যদি কনভিকশন হতে হতে হয় তাহলে হয়তো একটা প্রতীকী কনভিকশন হয়তো হতে পারত আর কি এটা এটা হলো আমার আমার ধারণা আর কি তো এই ধরনের মামলার ক্ষেত্রে এখন ধরেন এই টাকাটা বিদেশ থেকে এসেছে বিদেশ থেকে আসার পরে ওনারা বলেছে এই যে এই টাকাটা সঠিকভাবে এটা এ তিন দিন মধ্যে ডিস্ট্রিবিউট হে অথচ টাকাটা তো ইনট্যাক্ট রয়ে গেছে এবং বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে যাচ্ছে যে সেটার কি আমরা বিচার করছি কিনা এটা তো ধরেন আজকে হোক হোক বা আগামী দিনে হোক মানুষকে প্রশ্ন করবে না আজকে ধরেন বাংলাদেশ থেকে গত দশ বছরে এটা হচ্ছিল বিদেশি সংস্থার তথ্য যে এক লক্ষ পাঁচ লক্ষ হাজার কোটি টাকার অধিক বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে আট হাজার কোটি টাকা চলে গিয়েছে সোনালী ব্যাংক থেকে

যে ফান্ডটা ডাইরেক্ট থেকে আসছিল প্রধানমন্ত্রীর অরফানেস ফান্ডের জন্য সেই ফান্ডের টাকাটা প্রধানমন্ত্রী নির্দেশে তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী অ্যাকাউন্ট করেন সোনালী ব্যাংক রমনা শাখায় সেখান থেকে টাকা তুলে যাওয়ার পরে সেলিমুল্লাহ কামাল সহ অন্যান্যদের আলাদা আলাদা অ্যাকাউন্টে চলে যায় তাহলে ইনট্যাক্ট থাকলো কিভাবে সেই টাকা তুলে নিয়ে আমি একটু বলি আমি ডকুমেন্ট নিয়ে আসি ভাই মামলা জি আন্দাজে কথা বলবো না সেই টাকা দিয়ে আপনি প্রাইভেট ব্যক্তির নামে জমি কেনেন তাহলে ইনট্যাক্ট থাকলো কিভাবে তারপর মামলা শুরু হওয়ার দেড় বছর পরে জমি বিক্রি করে টাকা ফেরত দিয়ে বলতেছেন যে টাকা তো বেড়েছে তাহলে এইটাকে ইন্ট্যাক্ট থাকা বল এটাকে আপনি অন্যত্র কনভার্ট করছেন ব্যক্তির নামে দিয়েছিলেন মামলার ইনকোয়ারি হয়ে যাওয়ার পর এফআইআর হয়ে যাওয়ার পরে টাকা ফেরত দিয়ে বলতেছেন যে আমি যে টাকা অন্যত্র দিছিলাম টাকা বেড়েছে আপনি ফান্ড আসলো প্রধানমন্ত্রী অরফানেস ট্রাস্টের আপনি ব্যক্তির নামে অ্যাকাউন্ট করেন কিভাবে তেরো জন ব্যক্তির নামে আলাদা আলাদা অ্যাকাউন্টে টাকা গেল কিভাবে এটাকে ইন্ট্যাক্ট ট্যাঙ্ক থাকা বলে ফৌজদারি কাজ আমাদের দেশের দণ্ডবিধির চারশো নয় ধারার শাস্তির জন্য যে উপাদানগুলো লাগে তার সমস্ত উপাদান বিদ্যমান আপনি যে পারপাজে আনা হয়েছে সেই পারপাজে না করে অন্য পারপাজে অন্য অন্যদের দিয়েছেন এটা হলো একটা জায়গা দ্বিতীয় একটা জায়গা পুলিশের অত্যাচারের কথা বলছেন আমি ট্রু পন্ডিশ অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে সত্য কিন্তু আক্তার ভাই যে ভাষায় বলেন রাষ্ট্রপতির পাওয়া নাই অমুকের পাওয়া নাই অবশ্যই প্রভাব আছে রাষ্ট্রের দায়িত্ব আছে আপনি আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে জ্বালাও পোড়াও করেন ভাঙচুর করবেন মানুষের যানবাহনে বিঘ্ন ঘটাবেন সেক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সি পরিস্থিতি নিয়ন্ত্রণ জন্য ভূমিকা রাখতে পারবে একটা ডেট দিয়ে বলি দুই সালে ছয় ফেব্রুয়ারির দৈনিক প্রথম আলোর প্রথম পাতা দেখেন আক্তার ভাই তো বিএনপি ওন করেন বিএনপি ওনাকে ওন করে না আট হাজার লোককে আপ অ্যারেস্ট করেছেন আট হাজার লোককে আপনি যদি বলেন এখন মোবাইল খুলে দেখাবো আট হাজার লোককে আর প্রধানমন্ত্রী তৎকালীন তাকে পথে আটকে আওয়ামী লীগ অফিসে রাইফেলের দিয়ে হয়েছিল আজকে ঘটছে কিনা বাংলাদেশে আখ তার বললেন গলা টিপে ধরছে ইত্যাদি ইত্যাদি করে ফেলছে চমৎকার বকতে দিয়ে পানি দিয়ে নদী তৈরি করা সম্ভব ছাড়াও কিন্তু মৌলিক জায়গায় আসতে হবে মৌলিক জায়গাটা হলেই আপনি অপরাধ করছেন আর ইত্যাদার বলছেন প্রতীকী সাজা উনি তো জজ ছিলেন উনি সিনিয়র জুডিশিয়াল অফিসার ছিলেন প্রতীকী সাজা বাংলাদেশে কোন আইনে আছে নাকি আপনার সর্বনিম্ন সাজা আছে সর্বোচ্চ সাজা আছে প্রতীকী সাজা দেবে কি এটাকে কাজের বিচার যে আমি মনে করলো তোমার এক ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম ওটা হলো হাইকোর্ট পারে উনি প্রতীকী সাজার জায়গাটা কোথায় পেলেন আল্লাহ রবুল আলম জানে আমাদের হাতে প্রতীকী সাজার কোন বিধান নাই এখন এটা যদি ইফতেদার সাহেবের মতো একটা বদ্ধা জজ উনি কিন্তু ভেরি গুড জুডিশিয়াল অফিসার ছিলেন

তিনি এই মামলার কারণে কনভিকশনের কারণে তিনি ইলেকশনে কন্টেস্ট করার জন্য ডিসকোয়ালিফাইড হবেন এমন কনসেপশন নিয়ে বাইরে কথা বলার কোনো কারণ নাই ইন ডিউ প্রসেস এই বিষয়গুলো শেষ হতে হবে এই আওয়ামী লীগ আমলে কিন্তু ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য তিনি কিন্তু দায়ে কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন বিষয়টা এরকম নয় যে আক্তার ভাইদের এগেনস্টে ওয়ান ইলেভেনের সময় এই মেজর আক্তারুজ্জামান রঞ্জন বিএনপি অফিসের সামনে এককভাবে যে বেগম খালেদা জন্য প্রোটেস্ট করছিলেন এককভাবে সেই ফুটে এখন খোঁজেন দেখবেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড হুইচ মেক্স টেন টু ইয়ার্স তাহলে এখানে যদি আপনি যদি সাজা দেন তাহলে সেখানে কিন্তু না না জিরো নাইন দেখেন আপনি ফোর জিরো নাইন দেখেন ফোর নাইন কি ফোর জির নাইন দেখে এখানে মিনিমাম পানিশমেন্ট দেওয়া নাই যেমন এখানে মিনিমাম পানিশমেন্ট দেওয়া আছে হচ্ছে হলো দু দু দুকের সিক্স টুটি এ এটা ভুল করতেছেন আপনি ফোর জিরো নাইনে মিনিমাম পানিশমেন্ট দেওয়া নাই সেখানে বলা আছে যে আপনার

বলেন আপনি যে যখন কোর্টে বলতেছে যে

কিয়ামতদিন তর্ক কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ বলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল এটি সরকার ব্যবস্থা নয় গণতন্ত্র এটি মূল্যবোধ একটি দৃষ্টিভঙ্গি একটি জীবন ব্যবস্থা গণতন্ত্র মানে মত দ্বিমত ভিন্ন মত আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ প্রিয় দর্শক আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি এটি সমাজ নির্মাণে প্রত্যাশী অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন এবং এর পুনঃপ্রচার দেখুন আজরা রাত দুটোই এবং পরদিন সকাল ছটায় ভালো থাকুন নিরাপদে থাকুন এবং নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন